1977 বারোই মার্চ স্বদেশ সরকারের জীবন যেরকম ছবির মাঝগঙ্গায় শুটিংয়ে জলে ডুবে মারা গেলেন বছর 35-এর খ্যাতনামা নাট্য অভিনেত্রী কেয়া চক্রবর্তী। এটা কি নিছকই দুর্ঘটনা, আত্মহত্যা নাকি সুপরিকল্পিতভাবে হত্যা, এই নিয়ে সেই সময় তোলপাড় হয়েছিল বাংলার সাংস্কৃতিক জগৎ। দীর্ঘদিনের সেই চাপা পড়া ফাইল আবার খুলতে চলেছেন বিশিষ্ট নাট্য নির্দেশক দেবেশ চট্টোপাধ্যায় তার নির্দেশিত প্রথম ছায়াছবিতে। ছবির নাম নাটকের মতো। কেয়া চক্রবর্তীর মৃত্যু রহস্য নিয়ে দেবেশ 1995 নাগাদ রীতিমতো রিসার্চ চালান। সেই সময় কেয়া চক্রবর্তীর আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সহকর্মী এমনকি গোয়েন্দা পুলিশ বিভাগের সাথে কথা বলে তার গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে দেবেশ তৈরি করেছেন এই ছবির চিত্রনাট্য। কেয়া এই ছবিতে হয়েছেন খেয়া। খেয়ার চরিত্রে অভিনয় করছেন পাউলি দাম। খেয়ার স্বামী রুদ্রপ্রসাদের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়। সহকর্মী এবং অন্য বর্ষিয়ান অভিনেতা অমিতেশ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে ব্যক্ত বসু। কেয়া চক্রবর্তীর আকস্মিক মৃত্যু, নান্দিকার দল থেকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের অপসারণ, নাট্য দলের সর্বময় কর্তা হিসেবে রুদ্রপ্রসাদ সেনগুপ্তের উত্থান, এই সমস্ত রহস্য নিয়েই আসতে চলেছে দেবেশ চট্টোপাধ্যায়ের প্রথম ছায়াছবি